প্রিন্স মামুন ও লায়লা যা করছে তাই হিট। প্রিন্স মামুন কিশোরগঞ্জ যাচ্ছে, লায়লাকে নিয়ে টঙে খাচ্ছেন, ফেরদৌস পূর্ণিমা ও পল্লবী থানার ওসিকে পিছনে রেখে টিকটকও করছেন, বাহারে গাড়িতে চড়ছেন, প্যারাগ্লাইডিং করছেন, মাদক সেবনের টিউটোরিয়ালও দিচ্ছেন, লাখ লাখ মানুষ তাদের দেখছে, লাইক কমেন্ট শেয়ার করছেন। এই দফায় প্রিন্স মামুনকে নিয়ে চর্চার কারণ তিনি তার বন্ধু লায়লাকে ঘুষিয়েছিলেন। আমি আসলে কখনোই জানেন আমার এবং মামুনের সম্পর্কটা অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে চলমান ছিল এবং আছেও। আমরা 2021 সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি মামুনের সাথে প্রায় 3-4 মাস কখনো দেখা করতেই চাইনি, ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি। বিবেচনা করে ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু মামুনের সাথে দেখা করতেই চাইনি। তার সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক করা তো অনেক পরের ব্যাপার, কিন্তু প্রথম কথাতেই মামুন আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে খুব আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের সম্মতিতে আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হব এই এই জিনিসটা অ্যাসিওরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি। আপনাদেরকে অনেকবার মামুন বলেছে যে লায়লা আমার সাথে দেখা করতে চাইনি, আমি জোর করেছি দেখা করার জন্য, যেটা সত্যি, যেটা মামুন নিজেই বলেছে। আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি, কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি যে আপনারা তো জানেন আমার আমার আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম এবং সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। আমার সন্তানাদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই এই একটা ট্রানজিশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি সহানুভূতিশীল হলো এবং আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এই সমস্ত অব্যাহত থাকছিল, তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই। পরবর্তীতে যেহেতু আপনারা জানেন যে মামুনের থাকার অবস্থান প্রবলেম হচ্ছিল ওর বিভিন্ন চালচলনের কারণে এবং নানা রকম তাদের সোসাইটির কারণে তারা যখন থাকতে তাদের যখন নিজেদের কোনো বাসস্থান ছিল না তখন তার মা এসে বলে যে ওর তো এই মুহূর্তে একটা ভালো থাকার জায়গা নেই, সো তোমরা দুজন এক কাজ করো, তুমি যেহেতু বাচ্চাদের সাথেই থাকো তো তুমি মামুনও এখানে থাকুক, তোমাদের তো বিয়ের সাথে ব্যাপারটা হচ্ছেই, যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছ থেকে আমি এই আশ্বাসটা পেয়েছি। সো এই আশ্বাসটা পাওয়ার পরও আরো যেটা হয়েছে যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল এবং আমার ছোট বাচ্চাটার ব্যাপারে আপনারা হয়তো জানেন না, সে একটা স্পেশাল চাইল্ড, তার মধ্যে অনেক কমপ্লিকেশন আছে, সে অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে, ADHD আছে, স্লিপ ডিসঅর্ডার আছে। সো মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা মামুনকে স্বেচ্ছায় নিজের ঘরে থাকতে দিয়েছিলেন লায়লা। তবু কেন দর্শনের মামলা? এ বিষয়ে লায়লা বলেন, আমি তো শুরু থেকে বলেছি আমরা একটি ভালোবাসার সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছিলাম, মামুনের পরিবার আমাকে মেনে নিয়েছিল, সবাই আমাকে বউ হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু বিয়ের কথা উঠলে দিনের পর দিন নানা অজুহাতে থামিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমি অনেকবার মামুনের বাড়িতে গিয়েছি, ওর মা কিংবা আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে থেকেছে, কিন্তু ওনাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উচিত ছিল আমাদের দুজনের বিয়েটা পড়িয়ে দেওয়া, এমনটি বললেন লায়লা। 9 জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। অভিযোগ লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে এই মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই, যেহেতু প্রেমের সম্পর্কে সৃষ্টি হয় এবং মামুন ও তার পরিবারকে আমি আমার বাসায় থাকতে দিই।
2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকেই সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের ফলবন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে আমার সঙ্গে প্রিন্স মামুন। জেলখান থেকে বের হওয়ার মনে হলো, বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম, পৃথিবীতে আসলাম, সবকিছু নতুন লাগতেছে, সবকিছু সুন্দর লাগতেছে। এই মানে কখনো চিন্তা ভাবনা করিনি প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো, মানে আমরা কখনো ফিল করি না, কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি, কখনো আকাশের দিকে তাকাই। আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকাই, আকাশটাকে ফিল করতাম, এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই। যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা আমি বিশ্বাস করি। উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে, আমি কাউকে দোষ দিব না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক, আমি এটাই চাই। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে মামলার বিষয়ে, যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা বানোয়ারভাবে বানাইছে, এটা আপনারাই জানেন, আমি এটা বলতে চাই না। সো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই, আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ। যা হয়েছে আমার নসিবে ছিল। সো একটা জায়গা থেকে বেরিয়েছি, আমার এখন হচ্ছে যে আমার আব্বু আব্বু হচ্ছে দুধ আনি, দুধ নিয়ে আসছে, আমাকে দুধ দিয়ে গোসল করাবে। আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই, নতুনভাবে আমি নিজেকে গড়তে চাই। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই। মাঝে মধ্যে এই প্রিন্স মামুন আর লায়লার ঝগড়াগুলোও ছিল সেরকম, একেবারে খবরের হেডিং হয়েছিল। লায়লা আর প্রিন্স মামুনের ঝগড়ার এক পর্যায়ে লায়লাকে প্রিন্স মামুন একটা ঘুষি দেয়। লায়লা কাঁদো কাঁদো গলায় সে খবর ভিডিও আপলোড করেছেন। পরে অবশ্য তাদের মিটমাটও হয়ে যায়। এই জুটির ঘুষাঘুষি ও মিটমাট পর্বকে ঘিরে জাতির নানা ভাগে বিরক্ত হয়ে যান। দোষ কার, প্রিন্স মামুনের না লায়লার, না আমাদের কপালের দোষ, সে প্রশ্ন তুলছেন অনেকেই। প্রশ্ন বিভিন্ন ধরনের ও নানামুখী, তবে একটা বিষয় ঐক্যমত আছে, তা হলো প্রিন্স মামুন ও লায়লার মতো টিকটকারদের পায় অর্থহীন শর্ট ও রিল, কিশোর তরুণ ও তরুণীরা সেটা গো ঘাসে গিলছেন। শুধু গিলছেন বললে ভুল হবে, টিকটকারদের ফলোয়াররা সময় সময় ডে আউট করছেন। আমি জোর করে দেখা করছি, শেষ পর্যন্ত আমার একটা, আমি ওর প্রতি অনেক লয়াল ছিলাম, ও আমার প্রতি অনেক লয়াল ছিল, আমি ওর বয়ফ্রেন্ড ছিলাম, আমার গার্লফ্রেন্ড ছিল। লেনদেন টাকা পয়সা কিছু না, এমনি কিছু কথাবার্তা ভালো লাগে নাই, আমার কিছু ওর কাছে ভালো লাগে নাই, ওর কিছু আমার কাছে ভালো লাগে নাই। সো ওইগুলো নিয়ে ওর মতন, আমি আমার মতন, আমি বলছি তুমি তোমার মতন লাইফ লিড করো, আমি আমার মতন লাইফ লিড করি, ও সেম বলছে। হ্যাঁ, ওর সাথে ঝগড়া হয়েছে, তো ওর সাথে মানে কাটাকাটি হয়ে গেছে সবকিছু, ওর সাথে কাটি আরই শেষ, ওর সাথে চলবো না আমি, না আমার দিক থেকে আর আমার সম্ভাবনা নাই যে আমি ওর সাথে আর চলাফেরা করবো বা কিছু করবো। হ্যাঁ, ও যে কোনো ডিসিশন সে নিতেই পারে। এদিকে ফেসবুকে প্রিন্স মামুনের মার একটি বক্তব্যের উত্তরে লায়লা বলেন, আমার বাড়িতে থেকেছে, কিন্তু ওনাদের তো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উচিত ছিল আমাদের বিয়েটা দিয়ে দেবার, কিন্তু তারা তা করেননি, বরং আমাকে উপরে উঠা সিঁড়ির মতো ব্যবহার করেছেন। এখন আমার মনে হচ্ছে ওনাদের মনে অন্য কিছু ছিল, ওরা আর্থিক এবং সামাজিকভাবে লাভবান হওয়ার জন্য আমার কাছে এসেছে এবং দুজনে আমাকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন, অর্থাৎ প্রিন্স মামুন ও তার পরিবার। লায়লা আরও বলেছেন, আমি এখন প্রিন্স মামুন ও তার পরিবারের বিচার চাই যে তারা আমার সাথে কেন এমনটি করেছে। আমরা এখন প্রিন্স মামুন, লায়লা ও তার প্রিন্স মামুনের মায়ের কিছু কথা শুনব, তারা আসলে কি বলছে, মূলত তাদের বক্তব্যটা কি। ড্রিঙ্কস করছো, সে দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে, ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। আল্লাহ ভাই, না আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে, আমি আর ওর সাথে নাই। আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি, আমি যদি নেশা করে থাকি, এটার পিছে দায়ী হচ্ছে ও। আমাকে যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। না, আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপরে আমি হচ্ছে যে ওর কাছে যাবো না। এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে, আমার সর্বোচ্চ চেষ্টা করো, 1 কোটি টাকা ব্যাক এনে দিচ্ছি আমি।
কখনো ক্ষতি চাইনি, কখনো ক্ষতি করি নাই, আজকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরে এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পাবেন আপনারা। আরো অনেক স্ক্রিনশট আছে, অনেক ভিডিও আছে, অনেক পিকচার আছে, যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লেলা কোন লেলা। এই লেলা যে চুপচাপ করে থাকে, শান্তশিষ্ট থাকে, এই লেলা কি সেই লেলা? আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লেলাকে এতটা ভালো মনে করতাম, এত না নরম মনে করতাম, এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশট গুলো দেখেন। এই ইনশাল্লাহ এগুলো আমি দেখাবো, আমার দেয়ালে পিঠ ঠেকে যাবে একদম। অবশ্যই সে দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে। লালা চুল কেটে লাইছে, এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা কেন? যদি তুমি ভালোই বাসতা, তুমি জানো যে জেলখানার সম্বন্ধে, তুমি জানো মামনের জীবনে যায়নি, মামনের 14 কুষ্টিও যায়নি অন্তত জেলখানার ভিতরে, জেলে যায়নি, থানায় যায়নি। মামনের গোষ্ঠীটা কিন্তু বিশাল বড় মাল গোষ্ঠী। এখন মামনের গোষ্ঠীটা অনেক বড়, কোনোদিন যায় নাই। আর আজকে মনে করো মামনে পরিস্থিতি শিকারে মামনে গেছে ওই জায়গায়, যাওনে আত্মীয় স্বজন সবাই রাগ, সবাই কইতেছে তোর বাপ ফকির ছিল, তোর মা ফকির ছিল, তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস। এই কথাটা যখন বলছে, এই কথাটা আমি সারা জীবনে মরে গেলেও কবরে গেলেও আমি ভুলবো না, যে সে আমার তার পরিবার এবং সে আমার বাবার জমানো টাকা দিয়ে তাদেরকে আমি তাদের পাশে ছিলাম। আমার বাবার তৈরি বাসায়, আমার বাবার তৈরি ঘরে, আমার বেডরুমে শুয়ে সে একজন মামুনের 14 কেন 28 গোষ্ঠীর মধ্যেও তো কেউ আর্মি অফিসার ছিল না। তারা কোন জায়গা থেকে আসছে, তারা কিভাবে আমার স্ট্যাটাসে দিয়ে আঙ্গুল তুলে চালায়, আমার একা স্ট্যাটাসটা সমানও তার 14 গোষ্ঠীতে কেউ একজন নাই। তার পরিবার এবং সে আমার বাবার তৈরি বাসায়, আমার বাবার তৈরি ঘরে, আমার বেডরুমে শুয়ে সে একজন আর্মি অফিসারকে কিভাবে এই কথাটা বলতে পারলো? আমার বাবার জমানো টাকা দিয়ে তাদেরকে আমি, তোমার জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি, তোমার জন্য আমি এত দুর্নাম হয়েছি, তোমার জন্য আমি ফ্যামিলি ছাড়া হয়েছি, তারপরও তোমাকে আমি একদিনের জন্য ছেড়ে যাইনি। আমার একার স্ট্যাটাসের সাথে মামুন তোমার 28 গোষ্ঠীরও স্ট্যাটাস মিলবে না। সেখানে তুমি কোন হিসাবে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে আমার বাবাকে পয়েন্ট করে বলো যে তোমার বাবা ফকির, তোমার মা ফকির, তুমি ভিক্ষা করে আমার চালাও? আমি কোন দিক দিয়ে ভিক্ষা করে চালাই? তুমি কি জানো আমার মান্থলি স্যালারি কত? তুমি বিড়ির দোকানে বসে বিড়ি ফুকতা, সেখান থেকে তোমাকে আমি সিসা বারে নিয়ে আসছি, সেই স্ট্যাটাস তোমার কে করে দিছে সেসব কিছু ভুলে যে তুমি আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে তুমি এই কথাটা বলতে পারলে? ও যে কোনো ডিসিশন সে নিতেই পারে, এই মুহূর্তে নিতে পারে, পরবর্তীতে নিতে পারে, এমন কি হতে পারে যে 10 বছর পরেও সে যদি, আমি যদি ততদিন বেঁচে থাকি, সে যদি ফিল করে যে না আমার আসলে ওর সাথে এভাবে রিলেশনটা করাটা ঠিক ছিল বা আমি ওভাবেই ঠিক ছিলাম, তখনও যদি আসে আমার মনে হয় যে আমি ওকে তখনও ওয়েলকাম করব। কারণ আমার আমার মনের যে ফিলিংসটা সেটা কখনো এক মুহূর্তের জন্য এদিক ওদিক ঘুরে যায়নি। কখনোই আপনারা দেখেননি যে আমি রাগ করে বাসা ছেড়ে চলে গেছি বা আমি কিছু চাওয়ার জন্য চলে গেছি বা আমি থার্ড পার্সনের প্রভাবেও আমি দূরে সরে গেছি। আমার আমার লক্ষ্যটা সবসময় একই ছিল। না, আমরা সবসময় বলেছি, আমাদের সবগুলো ইন্টারভিউ আপনারা দেখবেন, আমরা সবসময় বলেছি যে আমরা ভালোবাসার মানুষ। তো ভিউয়ার্স, লায়লা এখনও প্রিন্স মামুনকে তার ঘরে নিতে চাচ্ছে, তার জন্য তার ঘরের দরজা সারা জীবন খোলা, এমনটি সে ভিডিওতে বলেছে। তা আপনাদের কী মতামত এই নিয়ে নিচের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদের মাঝে আবারও ফিরে আসবো নিত্য নতুন সব বিনোদনের ব্লগ নিয়ে নীলপুরি বিনোদন ব্লগ থেকে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।